দলমত নির্বিশেষে বিনোদন এবং রাজনীতির জগতের সকলের সঙ্গেই দেবীর ব্যক্তিগত সম্পর্ক চমৎকার। মিঠুন চক্রবর্তীও তার বড্ড কাছের মানুষ। প্রজাপতি ছবিতেও বাবা ছেলের চরিত্রে দুজনের রসায়ন নজর কেড়েছিল। সোমবার সকালেই সুখবর এসেছে, বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী পেতে চলেছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এই পুরস্কার বাংলাকে এনে দিচ্ছেন ডিস্কো ডান্সার। মিঠুনের এই প্রাপ্তিতে টলিউডের অনেকেই বেজায় খুশি। মিঠুনের সাফল্যে শুভেচ্ছায় ভরিয়েছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা দেবরা। দেব নিজের টুইটার হ্যান্ডেলে মিঠুন স্তুতি করে লিখেছেন, শুভেচ্ছা মিঠুনদা, এই পুরস্কারের জন্য তাঁর চেয়ে যোগ্য আর কেউ ছিল না। অভিনয় জগতে তার অসামান্য অবদান সত্যিই অতুলনীয়। নিজের জন্মদিনের দিনেই বাংলা ইন্ডাস্ট্রির মুকুটে এমন উজ্জ্বল এক পালক জুড়ে যাওয়ায় যার কন্যায় খুশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদার কথায় এত বছর ধরে নিজের অভিনয়ের গুণে তিনি তার জায়গা তৈরি করেছেন। দেশের অন্যতম সেরা অভিনেতা তিনি। মিঠুন চক্রবর্তীকে প্রণামও জানিয়েছেন। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, এই পুরস্কার অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রাপ্য, তাদের কাছে সে অনুপ্রেরণা। তিনি মিঠুনের কাবুলিওয়ালা দেখে খুব কেঁদেছেন, তাকে দেশের গর্ব বলেও জানান ঋতু।